বাবার লিপিস কিছু কিছু থেকে কিছু কিছু নিয়ে। তো আজকে মহরমের ছুটি আছে, সেই ছুটিটা কাজে লাগাবার জন্য আমরা একটু বেরোচ্ছি, বেরিয়ে ভিডিও করব। তো সেই জন্য দেখো রেডি হয়ে গেছি, আর আমার সঙ্গে থাকছে হাজব্যান্ড আর মেয়ে। তো দেখো ওদেরকে দেখাই, ওরা সাজছে এখন। হ্যালো, আমার তো বাকি। গুড আফটারনুন ফ্রেন্ডস, চলো একটু ঘুরে আসি। সঙ্গে তিনজনও যাবে, আমরা দুইজন তিন্নি আর আপনারা, আর দেখতে থাকুন কোথায় যাই কি করি আস্তে আস্তে। তিন্নি এই যে আমার ফু আজকে পার্বতী হয়েছে, মায়ের কুর্তি ফুর্তি পরে ইন্ডিয়ান লুকে সেজেছে ও আজকে, তো ভালোই লাগছে। তো চলো ঘুরে আসি, পার্বতীকে নিয়ে একটু ঘুরে আসি। আর আবার শিব সম্মু তো আছেই, ভোলেনাথ হর হর মহাদেব, শ্রাবণ মাস, চলো মহাদেবকে জয়। তো এটা আমার লক্ষ্মী পার্বতী না, ওরই আমার শিব শম্ভু। আর চলো হরি হরি কেন হতে যাবে, হরি আমার বাপন, আমার বর আমার শম্ভু, আর তুই আমার লক্ষ্মী। চল হরির সাথে হিংসা করে দেখো, হরি একটা হিংসা করার মানুষ, মানুষ না পাখি। তো হরির খুব মন খারাপ, কারণ আমি আমি সেজে গুজে যাচ্ছি, আর তিন্নির খুব আনন্দ যে হরির মন খারাপ। দেখো কিরম বদমাস, হরিকে বলেছি তোর জন্য ও চিপস বলতে পারে না, নিপস, ওর জন্য নিপস আনবো, থামস আপ আনবো, ঝুটি ভাজা আনবো, এসব বলেছি। তা অনেকক্ষণ পরে ও ঘাটটা আমি জাস্ট কাট করেছে, জানি না কেন, মানে সম্মতি দিলেও না কী বললো জানি না, যাচ্ছি। আর চরকি তুত্তুরি রাগে পিছন ঘুরে বসে আছে একদম, খাবার টাবার দিয়ে গেছে। তো বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না, কারণ খালি খালি বৃষ্টি আসছে, কতদূর যেতে পারবো তাও জানি না। তো আমাদের তো যাওয়া ওই হয় দক্ষিণাপড়, নয় গড়িয়াহাট, নয় বাবা যদি না যাদবপুর, এই তো আমাদের সীমাবদ্ধ এর মধ্যেই আমরা। তো চলো দেখি কতটা যাই, চলো চলে এসো আমাদের সঙ্গে, একটু মজা হবে, একটু আনন্দ হবে, এটাই তো থাকবে বলো। চলো
তো ফ্রেন্ডস, চলে এসেছি ঘুরে, তোমাদের সাথে শেয়ার করলাম কোথায় গেছিলাম, সেই গড়িয়াহাটি। তো যাওয়ার পথে একটু মনটা খারাপ হয়ে গেছিল, কারণ ট্রাফিক সার্জেন্ট ধরেছিল তিনি হেলমেট পরেনি বলে। তো ধরলো, কেস দিল, আর কি করা যাবে, আর কিছু করার নেই। আর তিন্নির হেলমেটটা না খারাপও হয়ে গেছে, আর তিনজনে আমরা পড়লে মাথায় ঠোকাঠুকি লাগে, তাই জন্যে খুব কমই তিন্নি পড়ে। এবার থেকে শিক্ষা হয়ে গেল, পড়বে আর কি, তিনজনে বাইকে যেতে গেলে পড়তেই হবে, আর আমাদের ভালোর জন্যই তো এটা বলে। তো যাওয়ার পথে ওটা হলো, তো মনটা একটু খারাপ হলো। তারপরে গড়িয়াহাটে গেলে মন ভালো হয়ে যায়। গেলাম, টুকটাক কিছু কিনে, আজকে হাজব্যান্ড অনেক কিছুই কিনে দিয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখাচ্ছি কী কী তোমার কিনেছি। আর আজকে তো রান্না বান্না করিনি, ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম, বাইরে খেয়ে নিয়েছি। তো দেখাই কী কিনেছি। এই দেখো, এটা তিন্নি কিনেছে। তিন্নির ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, আমারও ফেভারিট কালার। আর তিন্নির অনেক টপ আছে ব্ল্যাক, বললাম ব্ল্যাক নিস না, অন্য কালার না, বললো আমার ব্ল্যাক প্লেন শার্ট নেই। তো এটা নিয়েছে, এটা নিয়েছে 150। ওই পড়তে টড়তে যায়, এটার সাথে ডেনিম জিন্স দিয়ে পরবে, ভালো লাগবে, স্মার্ট লাগে এগুলো বেশ পরলে। আর কাপড়টা ভালো, এটা পিওর কটন কাপড় না, তাহলে 150 টাকায় হতো না। এটা হচ্ছে একটু সিনথেটিক টাইপের, বেশ ভালো লাগবে। তুমি যেমন পড়বে তোমাদের সাথে শেয়ার করবো। লেন্থটা ছোট, নইলে আমার হতো পালাজোর সাথে আমি পড়তে পারবো, বাট আমি পরবো না, স্কার্টের সাথেও পরা যাবে। যাই হোক, যদি পরে তোমাদের সাথে শেয়ার করবো। এটা নিল 300। এই একটা, এটা 200 টাকা বলেছিল, তিন্নি বার্গেনিং করেছে 170 টাকা। আমি 150 দিতে চেয়েছিলাম, তা ভদ্রলোক দেবেন না 150 টাকায়। তো তিন্নি বলছে, আমি বলছি যে আচ্ছা ঠিক আছে 160। তিন্নি বলছে না আঙ্কেল, তোমারও থাক আমারও থাক, 170-এ দাও। তো আঙ্কেল আর কিছু বলেনি, দিয়ে দিয়েছে। এটা নিয়েছে 170, এটা তিন্নিরই, আমিও পড়বো, হালকা আছে। এই দুটো শার্ট, মানে এই গেল তিন্নি। আচ্ছা, দুটো ক্যাচার কিনেছি, আমার তিন্নির চুল বেশ বড়, ও খোপা করলে বেশ ভালো লাগে, এই যে বড় বড় ক্যাচার লাগে তাই। তো এইগুলো নিয়েছে 40 টাকা করে, মানে দুটো 80 টাকা। আর কিনলাম এটা নিয়েছে, আমার একটা কুর্তি, যদিও আমার একটু বড় হবে, কিন্তু এর থেকে ছোট যে সাইজটা ছিল সেই সাইজটা আবার আমার ছোট হতো, তাই জন্য একটু বড় নিয়েছে, অল্টার করে নেবো। এগুলো নিয়েছে 250 করে, এগুলো খুব সফট, আর আমার হোয়াইট কালার ফেভারিট কালার। আর এই হোয়াইটের ওপর এই যে রাজ জয়পুরি প্রিন্ট টাইপের, এগুলো জয়পুরি প্রিন্টের মতো দেখতে আর কি, আসল জয়পুরি প্রিন্টের তো ভালো দাম। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, আমি জিন্স দিয়ে বা কুর্তি এই লেগিংস দিয়ে পরবো, বেশিরভাগ আমি জিন্সই পরি। তো এটা 250 টাকা, এটা আমার। এই একটা শর্ট কুর্তি নিয়েছি, এটাও জিন্সের সাথে পরার জন্য নিয়েছি, জিন্স স্কার্ট র্যাপার সবার সাথেই পরা যাবে, এটাও 250, এটাও আমার। তিন্নি এই পিঙ্ক কালার পরে না। তো এই দুটো আমার আর ওই দুটো তিন্নি। এই ছিল আজকের কেনাকাটা। আর কিছু ককারি কিনে দিয়েছে হাজব্যান্ড, যেগুলো ভীষণ ভালো, মানে মানে গাড়িতে রয়েছে। তো ওইগুলো দেখাতে গেলে আমার ভিডিওটা কোনো আমার ডেলি ব্লগের সাথে অ্যাড করে তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবই। ওগুলো বাধা রয়েছে, বার করতে হবে, আমি এখন বার করতে পারছি না। তো আমি কালকে, মানে এই ভিডিওটা তো কালকে পাবে, তার পরের দিন যে ব্লগটা আসবে সেটা তোমাদের সাথে কপারিগুলো শেয়ার করব। তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। টাটা।